আমার নাম ফারহানা, উত্তরা থেকে বলছি। আমার ছাদে মালটা গাছ আছে, সেই মালটা ঝরে পড়ে যায় আর টক হচ্ছে, এটা কিভাবে মানে সমাধান করা যাবে? ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। ঝরে পড়ে যায় এবং টক হয়। মালটা ঝরার বেশ কিছু কারণ আছে। কোনো পোকার আক্রমণে বা মাকড়ের আক্রমণে ছোট থাকতেই যদি সেই মালটার মুকুল বা ফুল আক্রান্ত বা সংক্রমিত হয়, তাহলে কিন্তু মালটা ঝরে যাওয়ার বেশ কারণ আছে। জানলে ভালো হতো যে কোন সময়টাতে, ম্যাচিউর হওয়ার আগেই ঝরে যায় নাকি ম্যাচিউর হওয়ার পরে ঝরে যায়। আপনি কি যদি লাইনে থাকেন, লাইনে কি আছেন? জি লাইনে আছে। মালটা কি ছোট অবস্থা টক হচ্ছে, ছোট অবস্থায় ঝরে যায় না বড় হওয়ার পরে ঝরে যায়? বড় হওয়ার পরে ঝরে যাচ্ছে। আপনি সামনের বছর যেটা করতে পারেন, মাটির সাথে ভালোভাবে জৈব সার মিশিয়ে নিন মাটির কিছু অংশ। আমরা মালটা গাছের বয়স কেমন? দুবছর থেকে ফল হচ্ছে, সাড়ে তিন বছরের মতো বয়স। সাড়ে তিন বছর বয়স। এর মধ্যে কি মাটি চেঞ্জ করেছিলেন আপনি, মাটি পরিবর্তন করেছিলেন? না, মাটি পরিবর্তন করা হয়নি, উপর থেকে মাটি সরিয়ে সার দেওয়া হয়েছিল। সার দেওয়া হয়েছে। এটা কতদিন আগে দেওয়া হয়েছে? ছয় সাত মাস, মানে ফল মুকুল আসার আগে, তাই তো? জি। আচ্ছা, তাহলে যদি আপনি সঠিক সারটি প্রয়োগ করে থাকেন, সঠিক জৈব সার বা মিশ্র সার প্রয়োগ করে থাকেন, তাহলে ঠিক আছে। তাহলে কোনো পোকা বা বালা, কোনো মাকড়ের আক্রমণ হতে পারে। আপনি যদি সামনের বছর ফুল আসার বা মুকুল আসার আগে একবার ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারেন, যে কোনো ধরনের ছত্রাকনাশক, যেমন ডাইথেন M45 অথবা টিল 250EC, অথবা আপনি যদি আপনি স্প্রে করতে পারেন আপনার ডাইজিনন 60EC, এই এই যে কোনো একটা ছত্রাকনাশক যদি আপনি স্প্রে করে দিতে পারেন, হোপফুলি অনেক ধরনের ছত্রাক থেকে আপনার মুকুল রক্ষা পাবে এবং আপনার ফলন প্রক্রিয়ায় এটি বাধাগ্রস্ত করবে না। অনেক ধন্যবাদ।